আয়োজনের শুরুতেই কিন্তু আপনাদের দুজনকে আমি বলছিলাম যে দর্শকের খুব পছন্দের বা ভালো লাগার আপনারা, সেই দর্শকরা কি আপনাদের সম্পর্কে বলছে চলুন আমরা একটু জেনে দেখে আসি। অনন্ত এবং বর্ষাপুর খুব ফ্যান আমরা, ওনার সিনেমা আগেও দেখছি এখনো দেখব। তাদেরকে দেখলেই অনেক ভালো লাগে, অনেক সুন্দর মুভি বানায় তারা। যেমন শাহরুখ খান আর কাজলের জুটি আছে, সেভাবে ওদের জুটিটা অনেক বেস্ট। নিঃস্বার্থ ভালোবাসা সে ছবিটা আমি দেখেছি, তার অভিনয়ের ভিতরে একটা ছিল হার্ট বের করে ফেলে, সেই সিনটা অবশ্য খুব ভালো লেগেছিল। অনন্ত জলিল আর বর্ষা যে একসঙ্গে যারা দুজন অ্যাক্টিং করে, ওই অ্যাক্টিংটা আমার খুব ভালো লাগে। সিলেটে কত একটা ভয়ঙ্কর একটা ইয়ে গেছে, কিন্তু অনন্ত জলিল ভাইয়া সবার আগে গেছে, সবসময় আপডেট থাকে কোন সময় আইব ভাইয়ার ছবিটা দেখবো, কোন একটা ফাটাফাটি হবে ছবিটা। অনন্ত জলিলের গ্রাফিক্স খুবই ভালো করে, হ্যাঁ ক্যামেরা ভালো, কালারফুল, দেখতে ভালো লাগে। বাস্তব আর ছবির সাথে ওনার অনেক মিল, যার জন্য ওনাকে ভালো লাগে, ওনার ছবিগুলো ভালো লাগে, যার জন্য ওনার ছবি দেখি। দশতলা বিল্ডিং থেকে ঝাঁপ দেওয়ার মতো এরকম ছবি আমাদেরকে সে উপহার দিয়েছে, সে বাংলাদেশের মাঝে সে নিত্য নতুন কিছু আনার চেষ্টা করছে। সে দর্শকদের এই নিঃস্বার্থ ভালোবাসাগুলো কতটা অনুপ্রাণিত করে আপনাদেরকে? ভীষণ ভালো লাগলো যে তারা প্রত্যেকটা জিনিস মনে রেখেছে। হ্যাঁ আসলে আমিও রিসেন্ট ঈদের কিছুদিন আগে আমি একটা জায়গায় বলছিলাম যে পাওয়া না পাওয়ার কি আছে, কোথাও কোনো একটা প্রোগ্রামে জিজ্ঞেস করেছিল, আমি বললাম আসলে পাওয়া না পাওয়ার তো তেমন কিছু নেই, বাট এই যে দীর্ঘ বিরতি 8টা বছর, মানে আমি কখনো ফিল করিনি যে আমরা স্ক্রিনে নাই, মানে এই যে দর্শকদের ভালোবাসা যেখানে যাচ্ছে সেখানেই তারা আমাদেরকে কাছে আসবে, কথা বলবে, শুধু তাই না অনেক রেসপেক্ট সহকারে সবাই কথা বলে, এটাই হচ্ছে দর্শকদের ভালোবাসা, হচ্ছে সবচাইতে বড় পাওয়া। ভাই আপনি কি বলবেন? সেটাই বর্ষা যেটা বললো আর কি, আসলে আমরা যখন যে কোনো জায়গায় গেলে ওই আগে যেরকম সুপার হিট হয়ে যাওয়ার পরে মোস্ট ওয়েলকাম টু পর্যন্ত আমরা যে স্ক্রিনে ছিলাম, তখন গেলে যেই অবস্থা হতো, আমরা যে কোনো জায়গায় একটা 5-স্টার হোটেলেই যাই, এয়ারপোর্টেই যাই, মানে কোনো একটা অনুষ্ঠানেই যাই, যে কোনো জায়গায়, মানে আমি আজ পর্যন্ত দেখি নাই যে ওইখানে মানে মনে করছে কখনো যে আসলে ওনারা তো অনেক দিন ধরে ছবি করে না, এরকম কারো কাছে মনে করতো, ওরকম ফিল করিনি আমরা আসলে।